দিনাজপুরের ঘোড়াঘাটে বেলে দোয়াশ মাটিতে প্রথমবারের মতো কমলা চাষ হয়েছে প্রথমবারই সফলতা পেয়েছেন বাগান মালিক এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক সমতল ভূমিতে কমলা চাষ বা এটা কিন্তু একটা আশ্চর্য বিষয় আমি যেখানে দাঁড়িয়ে আছি দিনাজপুরের সর্বশেষ দক্ষিণের উপজেলা ঘোড়াঘাট উপজেলায় সমতল ভূমি প্রতি জমিতে কমলার বাগান করে সফলতা এবং তাক লাগিয়ে দিয়েছে বুলু সহ তিন শিক্ষিত যুবক আহ আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এখানে কমলা বাগান থেকে তোলা শুরু হয়েছে আহ প্রতিটা গাছের ওজন গাছে থোকায় থোকায় ভর্তি এখানে কমলা তারা কমলা এখানে তারা তুলছেন এবং আজকেই প্রথমবারের মতো বাগান থেকে কমলা নামানো হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে পাইকাররা এসেছেন কমলা নেওয়ার জন্য বর্তমানে কমলা গুলো তারা তিনশো টাকা কেজি বিক্রি করছে তো আমি বাগান মালিক যে তিন শিক্ষিত যুবক আছে তার সঙ্গে আমি কথা বলেছিলাম সে তিনি বলছেন বছর চারেক আগে যে বুলু এবং তারা তিন শিক্ষিত যুবক তারা আসলে চাকরির পিছে ছুটে না পেয়ে তারা বর্তমানে একটা কৃষি উপজেলা কৃষি কর্মকর্তা তাদের সহযোগিতায় একটা মালটার বাগান করে সে মালটার বাগান থেকে সফলতা পাওয়ার পর এখানে শুরু করেছেন আস্তে আস্তে প্রায় আড়াইশোটি এখানে কমলার গাছ রয়েছে তো আমি আপনাকে যদি কমলা গুলো দেখাই এখানে কমলা গুলো অত্যন্ত সুস্বাদু মিষ্টি তিন জাতের কমলা রয়েছে দার্জিলিং চায়না ভুটান জাতের কমলা রয়েছে এবং এই কমলা গুলো অত্যন্ত সুস্বাদু বিভাগ থেকে তারা এখানে এসেছেন যে তাদের যে যে সফলতা আজকে কমলা আজকে প্রথমবারের মতো যে যে সফলতা তারা তারা দেখছেন বছর আগে কমলা আসলে সম্ভব হবে কিনা এই নিয়ে দুশ্চিন্তা এই দুশ্চিন্তা থাকলেও বর্তমানে যে এখানে যে কমলা দেখছেন সে কমলা গুলো কিন্তু অত্যন্ত নেওয়ার জন্য এখানে তিনশো টাকা কেজি বিক্রি করছে প্রতিটা গাছ এখানে তিনশো টাকা করে গাছ বিক্রি করছে টোটাল এখানে আড়াইশটি গাছ রয়েছে এখানে বাগান মালিক বলছেন ইতিমধ্যে তার পাঁচ লাখ টাকা খরচ হলেও তিনি আট লক্ষ লক্ষ টাকা বিক্রি করতে পারবেন বলে তিনি আমাকে জানিয়েছেন তো আমার কাছে কমলা বাগান থেকে এতটুকু ছিল সর্বশেষ এতক্ষণ সরাসরি ছিলাম দিনাজপুরের ঘোড়াঘাটের কমলা বাগানে